আসসালামু আলাইকুম, আমি বেলাল হাসান, বাংলাদেশ ইন সিঙ্গাপুর ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে কথাগুলো নিয়ে এসেছি আমি আপনাদের সামনে, সেটি আপনারা অনেকেই আমাদেরকে ইনবক্সে, তারপরে পার্সোনাল নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করে জানতে চেয়েছিলেন, যে রিজেক্টের ব্যাপারে আমরা কি রিজেক্টের কোনো কাজ করি কিনা, অথবা রিজেক্টের কোনো সমাধান কি আমরা দিতে পারবো কিনা। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনাটি একটু বিশদ হবে। আশা করছি আপনারা যদি খুবই মনোযোগ সহকারে শুনেন, অথবা রিপিট করে যদি শুনতে থাকেন বা দেখতে থাকেন, তাহলে আপনারা আপনাদের সমস্যাগুলো বুঝতে পারবেন। তো আজকে আলোচনাটি শুধুমাত্র রিজেক্টের ব্যাপারে আমি করব আপনাদের সাথে, এবং কি কি কারণে রিজেক্ট আসতে পারে, অথবা কেন রিজেক্ট হয়। আমরা যারা অ্যাপ্লাই করি নতুন করে, অথবা পুরান আমরা যারা অ্যাপ্লাই করি, কি কি কারণে রিজেক্ট আসে, অথবা কি কি কারণে রিজেক্ট হয়, সে ব্যাপারটাই আজকে আমি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি সিঙ্গাপুরে এসে থাকেন, তারপরে যদি আপনার রিজেক্ট হয় নতুন করে অ্যাপ্লাই করার সময়, তো সেই কারণগুলো এখন আমি আপনাদেরকে বলছি। প্রথমত যেটি, সেটি হচ্ছে আপনি যদি আপনার স্যালারির ট্যাক্স যদি আপনি পরিশোধ না করে থাকেন, ইনকাম ট্যাক্স যেটা, সেটা যদি আপনি পরিশোধ না করে থাকেন, তাহলে কিন্তু এটা কিন্তু একটা অন্যতম কারণ। আরেকটা হচ্ছে গিয়ে, আপনি পোস্ট পেইড অথবা প্রিপেইড যে ধরনের সিমই আপনি চালান না কেন, এখানে চালানোর পরে, ব্যবহার করার পরে যদি আপনি তাদের কাছে যদি আপনার কোনো টাকা বাকি থাকে, সেক্ষেত্রেও আপনার আইপিএ রিজেক্ট আসার সম্ভাবনা আছে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। প্রথমত ট্যাক্স, আপনার ইনকাম ট্যাক্স যেটা সেটা, অথবা আপনি যদি কোনো প্রোভাইডারের যদি কোনো সিম কার্ড আপনি চালান, M1, সিংটেল, স্টারহাব, অ্যাট্রাক্সা অ্যাট্রাক্সা, আপনি চালানোর পরে যদি তাদের কাছে যদি আপনার কোনো টাকা বাকি থাকে, সেটা পোস্ট পেইড কার্ড হোক অথবা প্রিপেইড কার্ড হোক, যদি আপনার টাকাগুলো বাকি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইপিএ রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তারপর হচ্ছে, যদি আপনি সিঙ্গাপুরে কোনো ক্রাইম করে থাকেন, অকারেন্স করে থাকেন, সেটা আপনার নামে যদি পুলিশ কেস হয়, অথবা যদি নাও হয়ে থাকে, কিন্তু আপনার এই ক্রাইমটা, আপনার এই অকারেন্সটা লিপিবদ্ধ করা আছে তাদের কাছে, ফাইল করা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইপিএ করার ব্যাপারে কিন্তু রিজেক্ট আসার সম্ভাবনা প্রবল। তারপর হচ্ছে, আপনি কোনো ব্যাপারে আপনি ফাইন দিয়েছেন, আপনি থুতু ফেলেছেন, অথবা আপনি রোড ক্রসিং করার সময় আপনি সিগন্যাল না মেনে রোড ক্রসিং করেছেন, সেক্ষেত্রে আপনাকে ফাইন করা হয়েছে, অথবা ইলিগেল কোনো কাজের ক্ষেত্রে আপনাকে ফাইন করা হয়েছে, সেটা হচ্ছে আপনি ইলিগেল সিগারেট কিনেছেন, অথবা ইলিগেল সিগারেট আপনি ধূমপান করেছিলেন, সেক্ষেত্রে আপনাকে যখন তারা ধরে, সেক্ষেত্রে আপনার কিন্তু আইপিএ রিজেক্ট আসার সম্ভাবনা প্রবল। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি কোনো ইলিগেল, তার মানে আমরা জানি যে অনেকেই কোর্স করেছিলেন বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে, সেখান থেকে সেন্টার থেকে ট্রেনিং করার পরে সেগুলোকে ক্লোজ করে দেওয়া হয়েছে তাদের 2 নম্বরের কারণে, যদি সেগুলো থেকে করে থাকেন, তারপরে যদি আপনি সেখান থেকে সেফটি সুপারভাইজার, লিফটিং সুপারভাইজার বা বিভিন্ন সুপারভাইজারি কোর্সগুলো যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে আপনার নতুন করে যখন আপনার সেই ডকুমেন্টের উপরে যদি আপনার জন্য আইপি অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু সেটা রিজেক্ট আসার সম্ভাবনা প্রবল। এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে স্মরণ রাখতে হবে যারা পুরাতন তাদের ক্ষেত্রে। তারপরে হচ্ছে, আপনার কোম্পানি, আপনি যে কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানি যদি আপনার কাজের উপর অসন্তুষ্ট হয়, অথবা আপনার সাথে যদি তারা কোনো ধরনের, আপনি যদি তাদের সাথে কোনো ধরনের 2 নম্বরে কাজ করে থাকেন, অথবা তাদের বিভিন্ন ধরনের তাদের প্রপার্টি ড্যামেজ করে থাকেন, যদি তারা কমপ্লেন করে থাকে এমওএম এ, সেক্ষেত্রে আপনি সিঙ্গাপুরে ঢুকতে পারবেন না, এবং আপনার আইপিএ রিজেক্ট আসার সম্ভাবনা কিন্তু 100-তে 100। যদি কোনো কোম্পানি বস যদি আপনার নামে কমপ্লেন করে থাকে, অথবা বিভিন্ন ধরনের এমওএম এ কিন্তু কমপ্লেন করার অনেকগুলো ওয়ে আছে, সেই হিসেবে যদি তারা করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইপিএ রিজেক্ট আসার সম্ভাবনা প্রবল। এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে, আপনি যদি সিঙ্গাপুরে মারামারি করে থাকেন, যদি আপনি মারামারি করে থাকেন সিঙ্গাপুরে একজনের সাথে আরেকজন আপনি মারামারি করেছেন, সেক্ষেত্রে যারা দুজনে মারামারি করেছেন, দুজনকে কিন্তু সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো হবে, এবং দ্বিতীয় পর্যায়ে যদি আপনি সিঙ্গাপুরে আবার ঢুকতে চান, সেক্ষেত্রে আপনার আইপিএ রিজেক্ট হওয়ার সম্ভাবনা প্রবল। অনেক ক্ষেত্রে আপনি সিঙ্গাপুরে ঢুকতেই পারবেন না, আপনাকে তারা ব্ল্যাকলিস্টেড করে রাখবে। তো এইগুলো হচ্ছে যারা পুরাতন এখানে আছেন কিন্তু সিঙ্গাপুরে আবার নতুন করে ঢুকতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো, এটা অবশ্যই আপনাদেরকে স্মরণে রাখতে হবে। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে, ভাই আমি তো সিঙ্গাপুরে আসিনি, তাহলে আমার আইপিএ রিজেক্ট আসছে কেন? এখন আসছি তাদের ব্যাপারে, যারা নতুন সিঙ্গাপুরে তাদের ব্যাপারে হচ্ছে এখনকার কথাগুলো। নতুনদের পুরাতন ভাইদের মতো কোনো অকারেন্স করা নেই, কিন্তু তারপরও কিন্তু আপনি
আপনার আইপি কেন রিজেক্ট আসছে সে ব্যাপারে আলোচনা করা হচ্ছে। 1 নম্বর, রেজাল শিট বিছিয়ে যদি আপনার এমওএম এর ওয়েবসাইটে যদি আপডেট হওয়ার আগেই যদি অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে আপনার আইপিএ রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আবার অবশ্যই যারা নতুন তাদের জন্য, আপনি পাস করেছেন কিন্তু পাস করার পরেও আপনার যে রেজাল্ট শিটটা সেটা যদি বিসিএ যদি এমওএম এর ওয়েবসাইটে যদি আপডেট না করে থাকে সেক্ষেত্রে আপনার আইপিএ রিজেক্ট আসার সম্ভাবনা 100%। ঠিক আছে, ধরেন বিসিএ যদি এমওএম এ এই রেজাল্ট শিটটা যদি আপডেট না করে থাকে, আমি আবারও বলছি সেক্ষেত্রে 100% আপনার আইপিএ রিজেক্ট আসার সম্ভাবনা আছে। 2 নম্বর হচ্ছে যারা ডেলিগেটর বায়ার, মানে আপনি যে কোম্পানিতে আসবেন তারা যে কোম্পানির কোটার মাধ্যমে আপনার জন্য অ্যাপ্লাই করেছে, যদি সেই কোটার যদি আপনি ফাইনাল এক্সাম নিয়েছে যে কোটার মাধ্যমে তাদের যদি এক্সপায়ার হয়ে যায়, মানে ধরেন আমি যে লোকগুলো আনবো এখন যাদেরকে ওই কোম্পানির কোটাতে আমি আনবো কিন্তু সেই কোটাগুলো কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, তো এক্সপায়ার হওয়ার যা হয়ে যাওয়ার কারণে কিন্তু আর আইপিএ লাগে না ওই কোটাতে। তারপর হচ্ছে এখন 3 নম্বর, কোটা না থাকলে আইপিএর জন্য এমওএম এ আপনার আইপিএ রিজেক্ট আসবে, আপনার পাসপোর্ট রিজেক্ট আসবে। আপনি যে কোম্পানিতে আপনার জন্য অ্যাপ্লাই করবে সেই কোম্পানিতে যদি আপনার কোটা না থাকে তাহলে কিন্তু এমওএম এ যদি কোটা খালি না থাকে আপনার কোম্পানির জন্য সেক্ষেত্রে আপনার আইপিএ রিজেক্ট আসবে। তো এখন আপনারা বলতে পারেন, ভাইয়া এতগুলো তো ঠিক আছে কারণগুলো জানলাম, এখন এটার সমাধান কি?